ব্যস্ততম শহর কলকাতা, তার মাঝেই প্রতিনিয়ত বয়ে চলেছে জীবন স্রোত। চলুন না এত ব্যস্ততার মাঝেও বেরিয়ে পড়ি এক টুকরো জীবনের সন্ধানে, সাথে যদি থাকে কোনো ছোট্ট ছেলে বা মেয়ে, আর হাতে যদি থাকে একদিনের ছুটি, তাহলে তো কোনো কথাই নেই, মাত্র একদিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন কলকাতার জুওলজিক্যাল গার্ডেন। গুড মর্নিং ফ্রম কলকাতা, আপনাদের আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার সঙ্গে আছে তনয়া। 12 নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করলাম চিড়িয়াখানায়। ভেতরে চিড়িয়াখানার প্রবেশ মূল্য এবং খোলা বন্ধের সময় এখন আপনাদের সামনে। পাখিদের খাঁচাবন্দি করবেন না, পাখিদের খাঁচাবন্দি করবেন না, ওদের মেলতে দেন ডানা। আজ আমরা এসে গেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানা। এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপটা আপনারা ছবি তুলে নেবেন, তাহলে চিড়িয়াখানাটা ঘুরতে আপনাদের সুবিধা হবে। আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে একটা স্ক্রিনশটও করে নিতে পারেন। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম এনারা বসে আছেন। তারপর দেখা মিলল ময়ূরদের সাথে। এই ময়ূরই হলো ভারতের জাতীয় পাখি। দেখুন কত সুন্দর ময়ূরগুলি পেখম মিলছে, কে যেন জুড়ি মেলা ভাব। এখানে দেখুন কত বাদুড় গাছে ঝুলছে। দেখুন কুমিরটি চলছে কি সুন্দর। এখন আমরা দেখছি মিষ্টি জলের কুমির। কত কুমির দেখুন একসাথে, 1, 2, 3, 4 করে গুনলে অনেক সংখ্যায় আছে। এই প্রজাতির কুমিরগুলোকে বলা হয় ঘড়িয়াল বা মেছো কুমির। এটি একটি ভারতীয় হাতি। এই হাতি হলো ভারতের ঐতিহ্যবাহী পশু। এবার দেখুন হাতির র‍্যাম্প ওয়াক। কত সুন্দর সুঁড়ের সাহায্যে খাবার খাচ্ছে, দেখুন মুখের ভেতর নিল খাবারটি। এই দেখুন সিংহ আর সিংহী, কত বড় হাই তুলছে দেখুন। এবার দেখুন জিরাফ। জিরাফ এত লম্বা যে মাটি থেকে কিছু খেতে গেলে সামনের পা দুটিকে ছড়িয়ে দিয়ে তবেই মাটিতে লাগাল পায়। এখানে আসতে গেলে হাওড়া এবং শিয়ালদা থেকে অনেক বাস পেয়ে যাবেন, এছাড়া নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সদন। মিস্টার ডেভিড এজরাজ এই চিড়িয়াখানার একটি জিরাফ দান করেন এবং এদের রাখার জন্যে 1877 সালে এই বাড়িটি তৈরি হয়। মিস্টার এজরার নাম অনুসারে এই বাড়িটির নাম হয় এজরা হাউস। এখানে রয়েছে শকুন আর গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এবার দেখুন বিভিন্ন প্রজাতির ম্যাকাও এবং রেড ব্রেস্টেড টাউকার। এবার দেখুন বিভিন্ন প্রজাতির ম্যাকাও।
এবার আমরা দেখব দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ উঠেছে, মানুষের উত্তেজনা দুগুণ তিনগুণ বেড়ে গেছে। ভারত ও বাংলাদেশ সহ মোট 6টি দেশে রাজ্য পশু এই রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন ব্যায়াম করছে, দেখুন কত সুন্দর। এবার দেখুন প্যান্থেরা টাইগ্রিস। বাঘের হাইটটা দেখুন, মিনিমাম 5 থেকে 6 ফুট চওড়া। বাঘের পিছনটা একটু লক্ষ্য রাখবেন। তাই সরাসরি চলে আসুন কলকাতা চিড়িয়াখানা। একটি মোটা কাঁচ দিয়ে সেপারেট করা আছে এই জায়গাটি। আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর বাঘটি ঠিক আমাদের হাতের পাশ দিয়ে, অর্থাৎ কাঁচের পাশ দিয়ে হাঁটছে, একদম যেমন এক বিদ্যা দূরত্বে বাঘটি হাঁটছে। দেখুন সামনে দিয়ে যাচ্ছে আমাদের সেই ভয়ঙ্কর বাঘ, যাকে দেখলে আমরা খুবই ভয় পাই। ভিড়টাও দেখুন তেমনই হয়েছে, মানুষজন আনন্দে আপ্লুত, বিশেষ করে বাচ্চারা। দেখুন বাঘের র‍্যাম্প ওয়াক আমরা দেখছি। এখানে দেখা মেলে হোয়াইট টাইগার, অর্থাৎ সাদা বাঘেরও। দেখুন এবার দেখুন নেগড়ে বাঘ। এখানে এলে দেখতে পাবেন সজারু, কেমন ডাকছে দেখুন, আওয়াজটাই দেখুন কড়কড়। দেখা হবে জেব্রার সঙ্গেও। এটি পায়রা প্রজাতির একটি পাখি, দেখুন ব্ল্যাক সোয়ান বা কালো রাজহাঁস। দেখুন জলহস্তির পিঠ দেখা যাচ্ছে এবং বড় বড় চোখগুলি দেখা যাচ্ছে, মুখটা মাঝে মাঝে তুলছে আর নাবাচ্ছে। এগুলো এমু পাখি। টা ইগল এলে দেখতে পাবেন ক্যাঙারু। এবার আমরা দেখব কচ্ছপ। দেখুন কচ্ছপটি কত বড় এবং উপরের চামড়াটি মনে হচ্ছে কত মোটা, পুরু হয়ে গেছে। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে আর একটি কচ্ছপ, দেখুন মাথাটি নড়াচ্ছে। দেখুন
দেখুন কত সুন্দর, বাড়ি সাজানোর জন্য বা ঘর সাজানোর জন্য রাখা আছে। দেখুন কত সুন্দর লাগছে। আমার সঙ্গে আছে তনয়া। আমার সঙ্গে তনয় আছে, কত সুন্দর নাড়াচ্ছে দেখুন। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই অসংখ্য শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। বেল আইকনটি দিয়ে আপনার সঙ্গে সঙ্গে আমার কুন্তল কলেজ ইউটিউব চ্যানেলে যে ভিডিও পোস্ট করা হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা স্কিপ করবেন না, এই যে অনেক কিছু আছে দেখবেন। বাই।